আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন আইটেল ভিশন অন ফোনটি কীভাবে আপনারা দ্রুত চার্জ করবেন, ফাস্ট চার্জার ইউজ করবেন কি না, আর করলেও কত ওয়াটের চার্জার ইউজ করবেন, আর যদি আপনি ফাস্ট চার্জার ইউজ করেন তাহলে কোনো সমস্যা হবে কি না। সো আমি ভাবলাম একটা চার্জিং টেস্ট করেই ফেলা যাক। আমি একটি চার্জিং টেস্ট করছি আর যে রেজাল্টটা পেয়েছি সত্যি অবিশ্বাস্য। আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে একটি আইডিয়া পেয়ে যাবেন কি চার্জার দিয়ে বা কোন ওয়েতে চার্জ দিলে ফোনটি দ্রুত চার্জ হবে। আন্দাজে ফাস্ট চার্জার বা বিভিন্ন চার্জার কিনে টাকা খরচ করার কোনো মানেই হয় না। আর অবশ্যই ভিডিওর লাস্টের কথাগুলো মন দিয়ে শুনবেন। তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফোনটিকে চার্জ করতে 5, 10 এবং 18 ওয়াটের তিনটি চার্জার ইউজ করব এবং দুই ধরনের কেবল ইউজ করব, একটি লং কেবল এবং একটি স্মল কেবল। অন্য একটি মোবাইলে টাইম কাউন্ট করব, দেখব চার্জারগুলো ফোনটিকে চার্জ করতে কতটুকু টাইম নিচ্ছে। ফোনটিকে চার্জ করতে আমরা প্রথমেই 5 ওয়াটের একটি চার্জার ব্যবহার করব এবং কেবল হিসেবে লং কেবলটি ব্যবহার করব। এই চার্জারটি 1 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট করতে পারে। কারেন্টের সুইচ এবং স্টপওয়াচ একসাথে অন করব এবং দেখব 1% চার্জ হতে কতটুকু সময় লাগে। 4 সেকেন্ড হয়ে গেল। ভিডিও যাতে বেশি লং না হয়ে যায় এজন্য আমি ভিডিওর স্পিড একটু বাড়িয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেল, দেখা যাক আর কতটুকু সময় লাগে। 57-58% চার্জ হতে মোটামুটি 1 মিনিট 39 সেকেন্ড সময় লেগে গেল। আমরা এই টাইমটি কাউন্ট করব না, কারণ 57%-এর কোন পর্যায়ে চার্জ ছিল আমরা জানি না। হয়তোবা হতে পারে কেবলই 58% চার্জ ছিল, নেমে 57% হয়েছে। সো আমরা ভিডিও লাস্টের দিকে আবার এই চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করবো এবং তখন টাইম কাউন্ট করব, দেখা যাক কত সময় লাগে। 5 ওয়াটের চার্জারটি খুলে ফেলবো। এখন 10 ওয়াটের চার্জারটি দিয়ে দেখব কতটুকু সময় লাগে চার্জ হতে। স্টপওয়াচটি অন করে দিলাম, অলরেডি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড হয়ে গিয়েছে। ভিডিওর স্পিডটি একটু বাড়িয়ে দিয়েছি, দেখা যাচ্ছে 1 মিনিট হয়ে গেছে বাট এখনও স্টিল 58% চার্জ। 2 মিনিট গেল, 3 মিনিট 56 সেকেন্ড, 58-59% চার্জ হতে মোটামুটি 3 মিনিট 57 সেকেন্ড সময় লেগে গেল। অ্যান্ড দেন আমরা 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করব। আপনার কি মনে হয় কতটুকু টাইম লাগবে ফোনটিকে চার্জ করতে? ভিডিওটি পজ করে কমেন্ট করে জানান 1% চার্জ হতে কতটুকু টাইম লাগবে। স্টপওয়াচ এবং কারেন্টের সুইচ দুটি অন করে দিলাম, দেখা যাক কতটুকু টাইম নেয়। 18 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করলে হিটিং ইস্যু হয় কি না এটা দেখার বিষয়। এখন পর্যন্ত আমি কোনো হিটিং ইস্যু পাই নাই, বাট অনেকক্ষণ ধরে যদি চার্জ দিই হয়তো বা অনেক বেশি হিট হতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বিভিন্ন চার্জার দিয়ে চার্জ করে এবং বিভিন্ন কেবল ইউজ করে কতটুকু সময় লাগছে চার্জ হতে এবং ফুল চার্জ হতে কতটুকু টাইম লাগবে তার একটি টেবিল করে দিয়েছি। 59-60% চার্জ হতে মোটামুটি 3 মিনিট 15 সেকেন্ড মতো সময় লাগলো। সেম প্রসেসে আমরা স্মল কেবল দিয়ে ফোনটিকে চার্জ করব। প্রথমে আমরা 18 ওয়াটের চার্জারটি ইউজ করতেছি। ভিডিওর স্পিড বাড়িয়ে দিলাম। যেহেতু আমরা ফাস্ট চার্জার ইউজ করতেছি, দেখতে হবে ফোনটি গরম হচ্ছে কিনা। এখন পর্যন্ত কোনো হিটিং ইস্যু পাই নাই, তবে অনেকক্ষণ ধরে চার্জ দিলে আমার মনে হচ্ছে ফোনটি অনেক গরম হয়ে যাবে। ষাট থেকে 61% চার্জ হতে ফোনটি 5 মিনিট 43 সেকেন্ড মতো সময় নিয়েছে, যা খুবই হতাশাজনক।
এরপর আমরা ইউজ করছি 10 ওয়াটের চার্জার প্লাস স্মল কেবল। আমরা পরের স্টেজে এই চার্জারগুলো দিয়ে ফোনটিকে অফ করে চার্জ করে দেখব কতটুকু টাইম লাগে, কম টাইম লাগবে নাকি বেশি টাইম লাগবে, এটাই দেখার বিষয়। 61-62% চার্জ হতে 4 মিনিট 6 সেকেন্ড মতো সময় লেগেছে, যেখানে 5 ওয়াটে লেগেছিল 5 মিনিট 43 সেকেন্ড। অ্যান্ড দেন 5 ওয়াটের চার্জারটি দিয়ে চার্জ করব, দেখা যাক কতটুকু টাইম নেয়। ভিডিওর স্পিড বাড়িয়ে দিচ্ছি। আর এই 5 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে গিয়ে আমি সত্যিই খুব অবাক হয়েছি, 2 মিনিট অলরেডি চলে গিয়েছে। দশ মিনিট ভাবা যায়। আমার ওয়েট করার ধৈর্য শেষ, এখন কি করব, ফোনটিকে অফ করে চার্জে দিয়ে দেখি দ্রুত চার্জ হয় কি না। 1% চার্জ হতে 14 মিনিট মতো সময় লাগতেছে, ভাবা যায়। ফুল চার্জ হইতে তাইলে তো প্রায় একদিন তো লাগবেই। পনেরো মিনিট শেষ, তারপরেও মোটামুটি 16 মিনিটে 1% চার্জ হয়েছে, যাক বাঁচা গেছে। কত ওয়াটের চার্জার দিয়ে কতটুকু টাইম লাগবে ফুল চার্জ হতে আপনারা দেখে নিন। এখন আমরা 5 ওয়াটের চার্জার ইউজ করতেছি প্লাস লং কেবল, এবং সেই সাথে ফোনটিকে অফ করেও দিয়েছি, দেখা যাক কতটুকু টাইম নেয়। আমার মনে হচ্ছে অল্প সময়ই লাগবে। ৬৩-৬৪% চার্জ হতে মোটামুটি সময় লেগেছে 2 মিনিট 32 সেকেন্ড, যাক এটা মানা যায়। এরপরে আমরা ইউজ করব 18 ওয়াটের চার্জার প্লাস লং কেবল, 1 মিনিট ডান। 64-65% অর্থাৎ 1% চার্জ হতে প্রায় 2 মিনিট 22 সেকেন্ড মতো সময় লেগেছে। অ্যান্ড এটাই আমাদের সর্বশেষ টেস্ট, আমরা লাস্ট 10 ওয়াটের চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করব, দেখা যাক কতটুকু টাইম লাগে। কারেন্টের সুইচ প্লাস স্টপ ওয়াচ অন করে দিলাম। আগের 2টি চার্জার দিয়ে চার্জ দিয়ে আমরা টাইম কাউন্ট করছি, বাট সেখানে খুব বেশি টাইমের ডিফারেন্স আমরা দেখতে পাই নাই, দেখা যাক 10 ওয়াটের চার্জার দিয়ে কতটুকু সময় লাগে। দশ ওয়াটের চার্জার দিয়ে 65-66% চার্জ হতে সময় লেগেছে 2 মিনিট 56 সেকেন্ড। 18 ওয়াটের চার্জার ইউজ করলে ফুল চার্জ হতে 3.5 ঘন্টা থেকে একটু বেশি সময় লাগতে পারে। এখানে একটি বিষয় লক্ষ্য করা আছে, এখানে আমরা 2 ধরনের কেবল ইউজ করেছি, একটি লং কেবল একটি স্মল কেবল, এবং যখন 2 ধরনের কেবল ইউজ করে চার্জ দিয়েছি তখন টাইমগুলো আলাদা হয়েছে। সো আমরা বলতে পারি চার্জারের থেকে চার্জিং কেবলের উপর আমাদেরকে বেশি জোর দিতে হবে, কারণ চার্জিং কেবলটি যদি ভালো হয় তাহলে চার্জটি দ্রুত হবে। আর আমি সাজেস্ট করব আপনারা ফাস্ট চার্জার বা 10 ওয়াট বা 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা একটি ভালো মানের 5 ওয়াটের 1 অ্যাম্পিয়ারের চার্জার কিনে নেবেন, এবং আপনারা ফাস্ট চার্জার যেগুলো সেগুলোর একটি কেবল কিনে নেবেন, তাহলে দেখা যাবে যে 3 ঘন্টা 3.5 ঘন্টার ভিতর ফোনটি ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর পারলে ফোনটিকে অফ করে চার্জ দিয়ে দিবেন, তাহলে আরও দ্রুত চার্জ হবে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।